তো আগন্তুক যেটো আসাম ফরেস্ট প্রটেকশন ফোর্সর যেটো ফরেস্ট গার্ডর ডকুমেন্টস ভেরিফিকেশন আর যেটো ফরেস্টার গ্রেড ওয়ানর যেটো ডকুমেন্টস ভেরিফিকেশন আর মানে যেটো আসাম ফোর্স মানে যেটো নতুনক ইবুর ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট আর জয়নিং হব তাত আটাইতকৈ গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়েছে এটা ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশনত কি কি বস্তু বিচরা হয় এটা আগতে আমি প্রিপারেশন করে রাখব হব, কারণ মেইড লিস্ট অহার পিছত অলরেডি আপনার টাইম নাপাব, সময় নাপাব এই বস্তুসমূহ একগুট করবলে। কারণ বহুত বন্ধু বান্ধবীক দেখা পাইছো 179 আর 179 ব্যাচ ইউ বি আর সি বা এ বি আর সি যথেষ্ট সংখ্যক বন্ধু বান্ধবীর একাউন্টর খেলিমেলির কারণে ট্রেনিংর আকো ব্যাংকত যাবলগিয়া হয়েছে আর ব্যাংকর পর ট্রেনিং তেনেকৈ সময় নোপা হয়। সো ট্রেনিং নোযার আগতে আমি ফার্স্ট অফ অল কি কি বস্তু প্রিপারেশন করে লব লাগে এই বিষয়বস্তু আজি অল্প আলোচনা করো, কারণ অল্প এই সমূহ বিষয়ত গম পোৱা হলে আগতে আপনাদের কি করবা হব প্রিপারেশন করে রাখবা হব। মই আগৰ ভিডিও দিয়া আছে, হলেও আকৌ এবাৰ আপোনালোকক রিপিট করে দিছো। সো ইয়াতে চাব আপোনালোকৰ যেটো ফার্স্ট টাইম আপোনালোকৰ যেটো সিগনেচাৰটো গম পাই সিগনেচার হব আর ফার্স্ট যেটো পাসপোর্ট সাইজের ফটো, পাসপোর্ট সাইজের ফটোটো লাগবই, এক কপি দু কপি নহয় তিন কপি বা চারি কপি মান আপোনালোকে উলিয়াই থাকিব। ফ্রেশ তিন চারি কপি ফটো লাগে, মাস্ট বি লাগবই। আর ইয়াতে মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে আপনার যে পাসপোর্ট সাইজ, এক নম্বরটা হয়েছে পাসপোর্ট সাইজ যে ফটো, এক আর পান কার্ড আর আধার কার্ড আর ভ্যালিড ইমেল আইডি লাগে, ভ্যালিড ইমেল আইডি আর যে ভ্যালিড মোবাইল নাম্বার এটা লাগিব আর যে সিগনেচার মাস্ট বি লাগবই আপনার আর ব্যাংক পাসবুক আর যে নমিনি দিব আপনাদের চাকরি পয়ার পিছত কাক নমিনি দিব আপনার রিলেশনশিপ মানে কাক দিব, নিজের ওয়াইফ আসলে আছে যদি ওয়াইফক দিবা হব আর যদি নিজের মা দেউতার নাম যদি নমিনি রাখব বিচার তাতে আপনার সার্ভিসিটত নমিনি দিব লাগিব, কিন্তু ডেট অফ বার্থটো ক্লিয়ারলি আপনাদের তেতিয়া এন্ট্রি করে আহিব। কারণ অলপ যদি খেলিমেলি হয় যেটা রিটায়ারমেন্ট লব বা কিবা এটা সময়ত মানে চাকরি শেষ হওয়ার সময়ত অলপ প্রবলেম দিব পারে। সো এই সমূহ যদি কমপ্লিট ক্লিয়ারলি আপনাদের যদি ক্লিয়ার করে আনে তেতিয়া আপনাদের ফার্স্ট স্যালারির কারণে প্রবলেম নহয়। আর যদি আপনাদের আন্ডারটেকিং যেটা লাগিব ইন্ডিভিজুয়াল আন্ডারটেকিং এটা অফিসিয়ালি দিয়া হয়, আর যদি ব্যাংক পাসবুক এটু কলোয় মই অ্যাপয়েন্টমেন্ট অর্ডারটো আপনাদের অফিসিয়ালি দিয়া হয় আর জয়নিং অর্ডারটো আপনাদের অফিসিয়ালি দিয়া হয় আর জয়নিং রিপোর্টটো আপনাদের অফিসিয়ালি এই বস্তুব দিয়া হব, মেডিকেল সার্টিফিকেট। সো মেডিকেল সার্টিফিকেট আপনাদের এই বস্তুটো হওয়ার পিছত আকো এটা আপনার মেডিকেল এটা হেৰি ভেরিফিকেশন লব আর অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার অফিসিয়ালি দিয়া হয়। সো আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট কি কি প্রয়োজন হয়, যখন এইচ এস এল সি পাস এই সকল বন্ধু বান্ধবীর কারণে এডমিট কার্ড মাস্ট বি প্রয়োজন হয়। আপনাদের এপ্লিকেশন করার সময় বেলেগ আর জয়নিং করতে যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয় এই অল্প সম্পূর্ণ বেলেগ। আর যদি এইচ এস এল সি পাস সার্টিফিকেট বিচার আর যদি এইচ এস এল সি মার্কশিট এই বস্তুটো বিচারে, যদি আপনার প্রয়োজনীয় কিছু কম্পিউটার ভ্যালিড সার্টিফিকেট আছে যদি জমা করব, কারণ অফিসে অফিসিয়ালি কিছু কাম করব পারিব আপনাদের যদি ভাল পারফরমেন্স আছে বা কম্পিউটারের কারণে, আর স্পোর্টস সার্টিফিকেট আছে যদি আপনাদের স্পোর্টস সার্টিফিকেটটা জমা দিব পারিব, স্পোর্টসর কিছু বন্ধু বান্ধবীর ভাল ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেলের কিছু স্পোর্টসর সার্টিফিকেট থাকে স্পোর্টস সার্টিফিকেট সমূহ জমা দিব পারে। সো ইয়াতে আপনার এটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টো হৈছে ব্যাংকৰ যেটো একাউন্ট আপোনালোকে মিনি একাউন্টটো জমা নিদিব, যেটো আপোনাৰ জেনেৰেল নৰ্মেল আনলিমিটেড আপোনালোকৰ যেটো পে উইড্ৰল কৰিব পাৰি একাউন্টটো জমা দিব। কাৰণ কিছুমানে কি কয় মিনি মানে 10,000 পৰা বেছি উলিয়াব নোৱাৰে পাৰ ডে, মানে এমাহত 10,000 পৰা বেছি উলিয়াব নোৱাৰে, তাৰ প্ৰায় বন্ধু বান্ধৱী এনেকুৱা পাছবুক একাউণ্ট আছে। আপোনালোকৰ যদি এনেকুৱা একাউণ্ট আছে আপোনালোকে এটা কনভাৰ্ট কৰি ল'ব এটা জেনেৰেল একাউণ্টলৈ, মানে এটা জেনেৰেল একাউণ্টলৈ কনভাৰ্ট কৰি ল'ব, যিটো একাউণ্ট আপোনাৰ এটা সময়ত বহুত অসুবিধাৰ সন্মুখীন হয়। ধৰি লওক হেডকোৱাৰ্টাৰত গৈ বস্তুটো চেঞ্জ কৰোঁতে আকৌ নতুনকৈ কনভাৰ্ট কৰোঁতে বহুত টাইম লাগি যাব, দৰমহা পেণ্ডিং হৈ গৈ থাকিব আৰু চলিবলৈ অসুবিধাৰ সন্মুখীন হ'ব পাৰে। যিটো মেৰিট লিষ্টত যদি নাম আহিব কিছুমান বন্ধু বান্ধৱী আহিব বা কিছুমানে বাদ পৰি যাব, হ'লেও এই বস্তুসমূহ প্ৰিপেৰেশ্যন কৰি ৰাখিব লাগে। কাৰণ জয়নিং করার সময় আর ডকুমেন্টস মেনশন করলেও আপনার দুটা বা তিনটা কপি আপনাদের জেরক্স করে লোক আর যখন বন্ধু বান্ধবী এইচ এস এল সি পাস এই সকল বন্ধু বান্ধবীর মই ডকুমেন্টস কলোয়ে, আর যখন বন্ধু বান্ধবী এইচ এস পাস আর যে গ্রেজুয়েট লেভেলের বন্ধু বান্ধবী যদি জয়নিং করব বা
ফাইনেল মেডেলিষ্টো সিলেক্ট হব। এইসকল বন্ধু বান্ধবীয়ে দুটা দুটা কপি জেরক্স করে রাখব। যদি আপনার আপ টু কনস্টেবলের পর আপ টু র্যাঙ্কত যদি চাকরি ওলায় আপনাদের এপ্লাই করবলে এই ডকুমেন্টস সমূহ প্রয়োজন হয়। এই ডকুমেন্টস সমূহ প্রয়োজন হলে আপনাদের এই ডকুমেন্টসর থ্রুলি এপ্লাই করবা হব। যদি প্রয়োজন হয় আপনাদের এপ্লিকেশন করে নিজের ডকুমেন্টস সমূহ হেডকোয়ার্টারের পর আক উলিয়াই আনবা হব। আর যখন বন্ধু বান্ধবী এইচ এস আর গ্রেজুয়েশন লেভেলর যদি বন্ধু বান্ধবী জয়েন করে বা ফাইনাল মেডেলিস্টর সিলেকশন হয় এই সকল বন্ধু বান্ধবীর কারণে সেম হব এডমিট কার্ড, এইচ এস এল সি পাস সার্টিফিকেট, এইচ এস এল সি মার্কশিট আর যে কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার বা স্পোর্ট সার্টিফিকেট আছে যে জমা দিব পারিব, আর এইচ এস পাস সার্টিফিকেট, এইচ এস মার্কশিট আর তাত আর আপনার গ্রেজুয়েটর যে পাস সার্টিফিকেট আর গ্রেজুয়েটর মার্কশিট আর তাতে কাস্ট সার্টিফিকেটটো বিলং থাকবে, আপনার এডমিট কার্ডটো বিলং থাকবে, এডমিট কার্ড পাস সার্টিফিকেট এইবর এইচ এস লেভেলত বিলং থাকবই। এই কারণে এই বস্তু সমূহ প্রিপারেশন করে লোক লাগে। আধার কার্ড যখন বন্ধু বান্ধবী অল্প খেলিমেলি হয়ে আছে কারেকশন করব লাগে, আপডেট করব লাগে। পান কার্ড যদি অল্প খেলিমেলি আছে পান কার্ডব অল্প আপডেট করব লাগে, কারণ পান কার্ড আধার কার্ড এই বিষয়বস্তুর উপর ব্যাঙ্কে বহু তন্ন তন্ন করে চাই ফলত আপনার অল্প খেলিমেলি হলে কি হব আপনার দরমহাটো পেন্ডিং হয়ে থাকবে। এই কারণে এই বস্তু সমূহ ক্লিয়ার করে রাখক। আর পাসবুকর বিষয়টি মই সদায় আপনার কইছে আগর ভিডিওবোৰতো কইছে ক্লিয়ার করে রাখব। ব্যাঙ্ক পাসবুক অল্প যদি খেলিমেলি হয় বহুত দিনলে আপনার দরমহা পেন্ডিং হব, ফলত কি হব আপনার ট্রেনিংয়ের সময় চলবলে অসুবিধার সম্মুখীন হব আর ঘরের পয়সা ট্রেনজেকশন করবলে অল্প প্রবলেম হয়। আর আগন্তুক আকৌ ভেকেন্সি আহিব, এ বি ইউ বি হোক স্টেট লেভেলের যিকোনো ভেকেন্সি আহিয়ে থাকিব, আহিয়ে থাকিব, তেমনি পোস্ট আহিয়ে থাকিব। আর এই বস্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা অত্যন্ত প্রয়োজন বলে মই ভাবো।